আলু পেঁয়াজ সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে তৎপর ভোক্তা অধিকার অধিদপ্তর। বিস্তারিত জানাতে মুন্সীগঞ্জের মুক্তারপুরে আছেন নাসিরুদ্দিন উজ্জ্বল এবং চট্টগ্রামের চাকতাইয়ে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। শুরুতেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। ৩৪,০০০ হেক্টর জমিতে কিন্তু ১০.৫ লাখ মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে। যে আলুগুলো কিন্তু এই বিপুল পরিমাণ আলু মুন্সীগঞ্জের ৬৩টি হিমাগারে সংরক্ষণ করা হয়েছিল, যেটি কৃষি বিভাগ বলছে এখনও পর্যন্ত ২,২৩,০০০ মেট্রিক টন আলু মজুত রয়েছে। কিন্তু আগামী নভেম্বরে কিন্তু নতুন মৌসুম শুরু হবে, তো এই মজুদের থাকা আলুগুলো কিন্তু বাজারজাতে হচ্ছে। এই যে হিমাগারটি এখানে কিন্তু আজ ৩,৫০০ বস্তা, যেটি ৫০ কেজির প্রতি বস্তা, সেগুলো কিন্তু বের করা হয়েছে বাজারজাতের জন্য। এবং তারা বলছেন যে এই আলুগুলো কিন্তু মুন্সীগঞ্জের বাইরেও বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই আলুর যে এখন মজুদদার তারা কিন্তু হাত বদল হয়েছে। অন্তত ৫ থেকে ৭টি পর্যায়ে কিন্তু মালিকানা পরিবর্তন হয়েছে, কিন্তু হিমাগারে কিন্তু এই মালিকানার রেজিস্ট্রেশন কোথাও অন্তর্ভুক্তি নেই। যে কৃষক বা যে সংরক্ষণকারী প্রথম এই দলিলটি করেছিলেন, সেই দলিলটি কিন্তু পর্যায়ক্রমে হাত বদল হচ্ছে, এবং যতবার হাত বদল হচ্ছে ততবার কিন্তু দাম বাড়ছে। এবং এখন যারা এই দলিলের মালিক তারা বলছেন যে এই তারা বেশি দামে এই আলু ক্রয় করেছেন, কিন্তু এই বাজারে যে এখন সরকার নির্ধারণ করে দিয়েছে সেই দামে বিক্রি করতে গেলে তাদের বড় রকমের লোকসান হয়। কিন্তু এখানে যে এই এইখানকার গোয়েন্দা সংস্থা এবং ভোক্তা অধিকার তারা বলছেন যে বড় রকমের যারা পুঁজিবাদী তাদের হাতে কিন্তু এখন আলুর বাজার নিয়ন্ত্রণ হচ্ছে, এবং তারা কিন্তু এই ছোটো ছোটো মজুদদার যারা রয়েছেন তাদেরকে একরকম কোণঠাসা করে ফেলে এই তারা আলুর দাম নিয়ন্ত্রণ করছেন। এবং বাজারে যেই আলু ৩৫-৩৬ টাকা কেজি দরে থাকবার কথা, এই হিমাগারে কিন্তু সেই আলু কিন্তু ৩৮ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। অথচ এইখানকার যে ভোক্তা অধিকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা কিন্তু মানা হচ্ছে না। এবং ভোক্তা অধিকারের যে মহাপরিচালক তিনি কিন্তু মুন্সীগঞ্জে অবস্থান করছেন, এবং মুন্সীগঞ্জে এসে কিন্তু প্রথমেই তারা এই এই প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এবং অভিযানে নামার কথা রয়েছে তাদের। কিন্তু এখানকার যে বাজার পরিস্থিতি সেই সম্পর্কে কিন্তু এখানকার যারা আলু মজুদদার রয়েছেন তারা বলছেন যে গেল বছর কিন্তু অনেক আলু তারা নদীতে ফেলে দিতে হয়েছে এই এই দাম না পাওয়ার কারণে, কিন্তু এই সে বছর কিন্তু তাদেরকে এই ব্যাপারে কোনো রকম সহযোগিতা করা হয়নি, সে কারণে অনেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই ছিল মুন্সীগঞ্জে আলুর বাজারের সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি চাকতে, সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সেখানকার কি অবস্থা লিপি? ভোক্তা অধিকার অধিদপ্তর এই মুহূর্তে চাকতা এলাকায় যে আলুর দোকান অর্থাৎ পাইকারি দোকান এবং আড়ত আছে সেখানে অভিযান চালাচ্ছেন, এবং এখানেও আমরা দেখেছি যে যে দোকান কিংবা আড়তগুলো আছে তাদের যে মূল্য তালিকা সেটা যেমন যাচাই বাছাই করছে, পাশাপাশি কিন্তু যে ক্রয় বিক্রয়ের যে রসিদ সেটা চাচ্ছেন, এবং সরকার নির্ধারিত যে দাম পাইকারি সেটা বিক্রি করছে কিনা সেই বিষয়টাও কিন্তু তারা তথ্য যাচাই বাছাই করছেন। এবং এর আগে আমরা দেখেছি যে সকাল ১১টায় খাতুনগঞ্জে কিন্তু পেঁয়াজের যে বাজার সেখানে অভিযান চালানো হয়েছে, এবং সেখানে কিন্তু বেশিরভাগ দোকানেই সরকার নির্ধারিত যে দাম চাচ্ছে কম দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ বর্তমানে খাতুনগঞ্জে পেঁয়াজ কিন্তু ৫২-৫৫ টাকা এর মধ্যে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ, আর দেশি পেঁয়াজের আসলে খাতুনগঞ্জে তেমন দোকান পায়নি। এই ক্ষেত্রে যে অভিযোগগুলো আসলে ছিল সেটা হচ্ছে যে দোকানে যে মূল্য তালিকা না থাকা, সেটা আপডেট না করা, এবং ক্রয় বিক্রয়ের যে রসিদ অর্থাৎ আমদানিকারকদের থেকে তারা কী দামে ক্রয় করেছেন, এবং তারা যে খুচরা পর্যায়ে অর্থাৎ খুচরা দোকানদার বা যেসব মালিকরা আছেন তাদের কাছে বিক্রি করছে সেই রসিদ কিন্তু তারা দেখাতে পারেনি, এবং এই কারণে কিন্তু কয়েকটি দোকানকে সতর্কতা এবং নামমাত্রে কিছু জরিমানা করেছেন। এবং এই ক্ষেত্রে সেখানকার যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে তাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে পাকা রসিদ অর্থাৎ ক্রয় বিক্রয়ের যে রসিদ ভাউচার সেটা যেন তারা রাখে, তা না হলে পরবর্তীতে যে অভিযান সেখানে কিন্তু বড় অঙ্কের যে জরিমানা সেটা করা হবে। এবং এই মুহূর্তে আসলে চাকতাইয়ে যে আলুর গুদামগুলো আছে সেখানে অভিযান পরিচালনা করছেন। এখানে দামের পরিস্থিতি আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে পাইকারি পর্যায়ে আলু ৩৯ টাকা করে বিক্রি করছে, অর্থাৎ এটা কিন্তু সরকার
বাজার নির্ধারিত যে দাম সেটার সাথে সামঞ্জস্য আছে, ফলে এই দোকানকে কিন্তু বা তাদের যে মূল্য তালিকা আমরা দেখেছি সেটাও আপডেট করা আছে এবং ক্রয় বিক্রয় যে রসিদ সেটা আসলে দেখাতে পেরেছে, ফলে এই দোকানকে কিন্তু জরিমানা কিংবা সতর্কতা সেটা করেনি। পরবর্তী কিন্তু ভোক্তা অধিকার চাকতায় যে অন্যান্য যে দোকানগুলো আছে সেখানে যাচ্ছে, কী পরিস্থিতি সেটা দেখবে। বিশেষ করে আলু এখানে যারা বিক্রি করছেন তারা বলছেন যে এখানে যে দাম সেটা ঠিক আছে, যদি বাড়তি দাম থাকে সেটা আসলে কোল্ড স্টোরের যে মালিকরা সেখানে রয়েছে। এবং এর আগে আমরা গতকাল রেওজিন বাজারে দেখেছি সেটা হচ্ছে যে খুচরো পর্যায়ে কিন্তু আলুর দামটা বেশি, তারা এই ক্ষেত্রে যে পাইকারি পর্যায়ে কিংবা কোল্ড স্টোর পর্যায়ে যে অভিযান সেটা চালানোর জন্য ভোক্তা অধিকারকে অনুরোধ করেছিল। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের চাকতাই ও মুন্সিগঞ্জের মুক্তারপুরে।